ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বিডি টেক লাইফ চ্যানেলের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আমরা অনেকেই ইউটিউব চ্যানেলের জন্য বিভিন্ন ভিডিও বা ব্লগ পোস্ট বা বিভিন্ন ডিজিটাল কন্টেন্ট তৈরি করার জন্য বিভিন্ন ইমেজ ব্যবহার করে থাকি। এই সকল ইমেজ বা ছবি যখন আমরা ইউজ করি, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় কপিরাইট স্ট্রাইক হয়। এই কপিরাইট ফ্রি ছবি আমরা কিভাবে গুগল থেকে ডাউনলোড করতে পারবো এবং বিভিন্ন ওয়েবসাইটে যে ফ্রি ইমেজগুলো পাওয়া যায় সেগুলো কিভাবে পাবো, সেটি আমি তার আজকে ভিডিওতে দেখাবো। তো ভিডিওর মূল আলোচনায় যাওয়ার পূর্বে সকলের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে এই ধরনের সকল আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওর মূল আলোচনায় চলে যাই। আমাদের পিসি থেকে গুগল ক্রোম ব্রাউজারে আসব। ব্রাউজার আসার পর যদি আমরা যে কোনো একটা জিনিস অর্থাৎ কোনো একটা ছবি সার্চ দিই, সাপোজ আমরা এখানে একটা ফ্লাওয়ার ইমেজ সার্চ দেব, লিখলাম ফ্লাওয়ার, তো ফ্লাওয়ার ইমেজ সার্চ দেওয়ার পর আপনারা দেখবেন যে এখানে অনেকগুলো ছবি আছে, কিন্তু এগুলোর মধ্যে থেকে কোনটি ফ্রি অথবা কোনটি সম্পূর্ণ কপিরাইট স্ট্রাইক ফ্রি থাকবে সেটা আমরা কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা করার জন্য প্রথমে আমরা এখানে টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আরো পাঁচটা অপশন আসছে। তো এই অপশনের ভিতরে আপনি আপনার প্রয়োজন মতো প্রথমে একটা টাইপ সিলেক্ট করতে পারবেন। এখান থেকে যদি আপনি যে ধরনের টাইপ চান, গিফট চাইলে গিফট অর্থাৎ অ্যানিমেশন ভিডিওর যে সকল অ্যানিমেশন ইমেজগুলো আছে সেগুলো হলো গিফট টাইপের হয়ে থাকে, ভেক্টর টাইপের ইমেজগুলো ক্লিপ আর্ট টাইপের হয়ে থাকে। যদি আপনি এগুলো না চান তাহলে এনি টাইপ দিয়েও দিতে পারেন, সমস্যা নেই। তো এটি সিলেক্ট থাকার পর এখানে পাশে দেখবেন একটি ইউসেজ রাইটস নামে একটি অপশন আছে, তো এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা থাকবে, বিভিন্ন অপশন আছে তার মধ্যে আপনারা লেবেলড ফর রিইউজ এই অপশনটি ক্লিক করবেন। তো এরপরে যে ছবিগুলো রিলোড নিয়ে শো করবে সেগুলো হলো আপনার ফ্রি ইমেজ, অর্থাৎ এগুলোর জন্য কোনোভাবেই কপিরাইট ফ্রি, অর্থাৎ এগুলোর জন্য কোনোভাবেই কপিরাইট স্ট্রাইক হবে না। তো এখানে দেখার উপরে লেবেল ফর ইউজ অপশন নীল করা আছে। তো এইটার পর আপনি যে কোনো ইমেজ যদি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করতে পারবেন। তো এটা এখানে ক্লিক করে যদি আপনারা এখানে রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ দেন তাহলে এরকম একটা অপশন আসবে। তো এটা আসার পর আপনারা সেভ দিলে ছবিটা সেভ হয়ে যাবে। আর এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি ফ্রি ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন, সেরকম আরও কয়েকটি ওয়েবসাইট আছে, তার মধ্যে কয়েকটি ওয়েবসাইট আমি বলছি। যেমন একটি আছে pixel.com, এছাড়াও আরও অনেকগুলো ওয়েবসাইট আছে পিক্সেল, তারপর এখানে পাবেন pixabay.com। তো এগুলো ওয়েবসাইটগুলো খুবই ভালো, এখান থেকে আপনারা ফ্রি ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন, বিভিন্ন ধরনের ইমেজ। তো এখানে সার্চ অপশনে আপনি সার্চ দিয়ে বিভিন্ন ইমেজ ডাউনলোড করতে পারবেন। তো এরকম অনেকগুলো ওয়েবসাইটে আছে, তো সবগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওর কোনো অংশ বুঝতে সমস্যা হলে সেটিও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।